তরি ঘুরি কইরা কইজাস পায়ে বাবা নোটানতে নোটানতে যাইতেছি সারবন্তিকো বাড়িতে নোটানতে যাস না প্রতিদিন এক টাইম এক সময় এক মিনিট আগেও না এক মিনিট পরেও না কাহিনী কি কাহিনী এবার কি বাবা দেখো সারবন্তি তো বাড়িতে থাকে না এই জন্য সময় করে যাইতে হয় থামো আমাকে বোঝাইতেছো না আমি তোমার বাবা বাবা আমার দেরি হয়ে যাইতেছে আমি গেলাম মানে তুমি এক মিনিটও দাঁড়াইতে পারতেছো না না বাবা তুমি বুঝতেছো না তো এক মিনিট পরে গেলেও থাকবো না ও জানি কই যায় চলো যাও কিন্তু আমার তো জানার লাগবে তুমি একই সময়ে প্রতিদিন কই যাও কি তোমার এত জরুরি কাজ ওইটা আমার আজকেই দেখতে হবে মারলাম কেন জিজ্ঞেস করতেছো তুমি জানো না তোমার আমি একটা সেকেন্ড না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে কতক্ষণ যাবো তোমার জন্য অপেক্ষা করতেছি আর কখন আসার কথা ছিল তোমার আর তুমি এখন আসছো কেন দেরি হলো কেন তোমার দেখো আসার সময় বাবা আটকাইছিল নানান ধরনের প্রশ্ন করছে উত্তর দিতে দিতে আমার দেরি হয়ে গেছে আমি ইচ্ছা করে তো দেরি করতে চাই নাই আর রানা আমার মনে হইতেছে বাবা কিছু বুঝতে পারছে এই জন্য এতগুলো কথা জিজ্ঞেস করছে আমারে বুঝতে পারলাম আমি আর অযথায় তোমার মারলাম আমি তো মনে করছি তুমি আমার ভুলে গেছো পায়েল তুমি আমার মারলা কেন গো মারলাম কেন মানে মারবো না কি করবো হ্যাঁ তুই কি ভালো একাই বসস আমি তোরে ভালোবাসি না তুই কোন হিসেবে বললি যে আমি তোরে ভুলে গেছি ভুলে যাবো কেন আমি তোরে ভালোবাসি না না তুই ভালোবাসিস না যদি ভালোবাসতি তাহলে তুই এখানে আসি দেরি করতি না ওই তুই কেন বুঝস না তোর একটা সেকেন্ড না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে তুই বুঝস না শোনো আর কোনোদিন দেরি করে আসবো না আমার অস্থির লাগে মনে হয় এই বুঝে দমটা বের হয়ে গেল আজকে অনেক কষ্ট হয়েছে আমার আচ্ছা ঠিক আছে আর কোনোদিন দেরি করবো না কিন্তু দেখো মাঝে মধ্যে সমস্যার কারণে একটু দেরি হয় তুমি রাগ করতে পারবা না আর দেখো তুমি যদি এত এরকম করো আমার না দেখে নাই থাকতে পারো তাহলে এক কাজ করলেই তো হয় তুমি আমার বিয়ে করে ফেলাও ও বিয়ের কথা বলতেছো তাই না আমি তো বিয়ের কথা বলি তুমি তোমাকে বলো বাবা নাকি এই সম্পর্ক মাইনে নিব না তাহলে এখানে আমার দোষটা কোথায় বলো তো দেখো মাইনে নিব না বলতে তোমাদের আর আমাদের ফ্যামিলির তো অনেক পার্থক্য তাই না তুমি তো এখন কিছু করতেছো না তুমি ভালো একটা কিছু করো যখন দেখবে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াইছো বাবা ঠিক তখনই মাইনে নিবে আচ্ছা ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার মিষ্টি বউটাকে বাড়িতে নিয়ে যাবো বুঝছি আমারই ভুল হয়েছে আরে ও তো এখন আমার একটু দেখতে পারে আমি নিজে লেখাপড়া না করে ওরে লেখাপড়া করাইলাম একটু সুখের মুখ দেখুন বইলা এই যে লেখাপড়া শেষ করছে ও এখন একটু চাকরি বাকরি করবো তা না কইরা এদের সাথে ঘুরে বেড়ায় আমার দোকানে গিয়ে একটু বইলো তো আমার একটু সহজতে হয় ও তো বাড়িতেই থাকে না আর বিশেষ করে এই সময়ে ওরে কোনো দিনও পাওয়া যায় না এই টাইম বাড়ি থাকে না ও কই যায় আমি জানি ও কই যায় হ আইলাম আচ্ছা রাসেল তোমাদের বাজারে একটা মোটামুটি পুরনো একটা দোকান আছে তাই না হ্যাঁ সুধীর সাহেব কেন কোন তো তোমরা মনে হয় চিন্তা করছো ওই দোকানটা ভাঙ্গে দুই তিন তলা বিল্ডিং করে তারপরে দোকান দিবা আমি আপনার কথা বুঝলাম না বুঝো নাই আচ্ছা তোমার ভাই কই কও তো আছে হয়তো কোন জায়গা আশেপাশে হ্যাঁ আশেপাশে তুমি খোঁজ খবর রাখো না তোমার ভাই যে দুঃসাহসিক কাজ করছে আমার মাথায় আগুন ধরে গেছে বুঝছো তোমার একটা কথা বলতে এলাম এই শোনো তোমার ভাই
আমার মায়ার লোকে প্রেম করে, আমার মায়ারে নাকি সে না দেখে থাকতে পারে না। আচ্ছা যে চোখ দিয়াও আমার মায়ারে দেখে, আমি যদি ওর চোখ দিয়ে উঠিয়া ফেলাই কিছু করতে পারবা? চৌধুরী সাহেব আপনি মনে করেন যে ভুল হইতেছে, আমার ভাই এমন কাজ করবো আমার মনে হয় না। তোমার মনে নাই হইবার পারে, কিন্তু আমি নিজের চোখে যা দেখছি তা আমি অবিশ্বাস করবার পারি না। এই তোমার ভাইয়ের সাহস কত! আমার মায়ের প্রেমের জালে ফাঁসাইয়া আমার অগাধ ধন সম্পদের মালিক হইবার চায়, তাই না? দখল করবার চায় সব। ধ্যান চৌধুরী সাহেব, আপনি যে কথাগুলো বলতেছেন, আসলে আমরা গরিব হইতে পারি, কিন্তু এতটা লোভী না যে আপনার মেয়ের সাথে প্রেম করার পরে আমাদের বড় লোক হইতে হবে। আপনি আপনি যান, আমি ব্যাপারটা দেখতেছি। থামো, বড় বড় কথা কয় না। তোমরা লোভী না কে কইছে? তোমরা যে লোভী এটা তোমার ভাই প্রমাণ দিছে। আমি দেখতাম তোমাদের আর আমাদের অবস্থা যদি সমান থাকতো, তাইলে দেখতাম যে তোমার ভাইয়ের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যায় কিনা। তোমরা হলো ফকিরনি, হ্যাঁ, কোথায় গাছতলা কোথায় তিনতলা। চৌধুরী সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মনটা অনেক বড়। আপনি যান, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে ব্যাপারটা দেখতেছি। যান। হ্যাঁ, আমি যাইতাছি, কিন্তু সাবধান করে গেলাম, আবার যদি এরকম কাহিনী আমার নজরে পড়ে তোমার ভাইরে তুমি হারাবা, আর তোমার যে কি হইব তার আমি বললাম না, কথাটা মনে রাখো। শুনলা তো চৌধুরী সাহেব কীভাবে অপমান করে গেল? আজকে তোমার বাদ বন্ধ, আমি আসার আগ পর্যন্ত আর বাদ দিবা না। আমি দোকান যাইতেছি। কই গেছিলি তো? কোথাও না ভাইয়া, এতে একটু মাঠে গেছিলাম। আমি সব জানি, চৌধুরী সাহেব আইছিল, বাড়িতে যা খুশি তাই হয়ে গেছে। শোন, তুই যে পায়ের সাথে সম্পর্ক করার বা প্রেম করস সেটা কিন্তু চৌধুরী সাহেব জেনে গেছে। আর একটা কথা মনে রাখবি, আমরা হয়তো আর্থিকভাবে গরিব হইতে পারি, কিন্তু আমাদের একটা সম্মান আছে, বাবা মা এইটুকু অর্জন করে গেছে। আমি চাই না তোর কারণে তোলার সাথে মিশা যায়। যা বাড়ি চলে যা, বাড়িতে যা, খাওয়া দাওয়া কর। আমি তোর বাপ, বুঝছস? আমি সবই বুঝি। তুই রানার লোকে প্রেম করস, প্রতিদিন এক টাইমে তুই রানার লোকে দেখা করতে যাস। তাতে কি করবো তুমি? তুমি গেটটা খুলে দাও কইতেছি বাবা। না, গেট খোলা তো পরের কথা, আজকে রানার লোকে আমি দেখা করতে যাবো, দেখি ওর ভালোবাসা কত কঠিন আর ভালোবাসা কত শক্ত। বাবা বাবা, তুমি পাগলামি করো না, রানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি যদি না যাই রাগারাগি করবো আমার সাথে? রাগারাগি করবো না, আমি মাইন চৌধুরী, আমার সম্মান ধুলায় মিশিয়ে যাইতে আমি অত সহজে দিব না। বাবা বাবা, আমার কথা শোনো। বড় সাহস, আমি তোদের বাড়িতে যাইয়ে তোর বাইরে এত করে কয়ে এলাম, তারপর তুই এখানে আমার মায়ের জন্য অপেক্ষা করতেছিস, কেন করতেছিস? কেন? আমি পাইলে ভালোবাসি, আর এখানে সাহসের কি হইল? পাইলে আমার ভালোবাসে, আমিও পাইলে ভালোবাসি। আমার বাড়িতে শাসাইলে কেন? আমার মায়ের হলাইলেও তাও আমি পাইলে বলতে পারব না। যতক্ষণ এই দেহের নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমি পাইলে ভালোবাসব। হ্যাঁ, তোর আমি মায়েরই ফলাবো, ভালোবাসাও দাফন করুম, লোকে তরেও দাফন করুম। আমার মায়ের কাছে কি জবাব দিলি? ওইটা আমার জানা আছে, কিন্তু তোর কাছ থেকে আজকে আমি সঠিক জবাব নিয়ে ছাড় দিলি। বল, তুই আমার মায়ের পিছনে ছাড়বি কি ছাড়বি না? না, এই জীবন থাকতে পায়েলের পিছনে আমি ছাড়ব না। ছাড়বি না? না, এই রাম সকালে খাইছে? না না
খায় চলে গেছে কি ও ভাত খায় নাই আর হনো আমি যতই না করি ও কিন্তু এক বেলা যেন না খায় থাকে না বুঝতে পারছো ও আমার অনেক আদরের ভাই আরে শোনো আমি রাত মধ্যে ঘরে বইতেছি ও আইলে তারপরে আমি ভাত খাবো একসাথে দুই ভাই কোন সাহসে আবার আমি তো আপনার একবারই বলছি ভালোবাসার সাহসে খবরদার রানা তুই ভালোবাসার কথা আর মুখে আনবি না আমি চাইলে তো তোরা দুনিয়া থেকে শেষ করে দিবার পারতাম কিন্তু আমি তা করি নাই রাসেল তোমার ভাইরে ভালো করে বুঝাই দাও ও আগুন নিয়ে খেলতাছে এই আগুনে ও জইলা পুরা শেষ হয়ে যাইব দেখেন চাচা এত রাগারাগি করেন না পায়েল রানা রে ভালোবাসে রানা পায়েল রে ভালোবাসে ও করে বিয়ে দিয়ে দেন বিয়া না এই বিয়া হয় সমানে সমানে তোকে মতো ওকিনি ফকিনির লগে আমার মাইয়ারে বিয়া দিব হ্যাঁ কেন বিয়া হইতে পারলো চৌধুরী সাহেব কেন হইব না বুঝো না এই সমাজ আমার একটা মান সম্মান আছে আমি মাইন চৌধুরী তোমার ভাইয়ের কাছে আমার মাইয়া বিয়া দিলে আমি সমাজে মুখ দেখাইবার পারবো না ও তাহলে টাকা পয়সাই সব হ্যাঁ টাকা পয়সাই সব ও বুঝতে পারলাম আমি যদি আপনার সমান লেভেল হই তাহলে মানে আপনি ভালোবাসার মাইনে নিতে ও সমান লেভেল না হ্যাঁ সমান লেভেল যদি হইতে পারো তাহলে আমি মাইনে নিব একটা কথা মনে রাখো যতদিন না তোমরা আমার সমকক্ষ হইতে পারতেছো ততদিন আমার মেয়ের সামনে যেন তোমার ভাই না যায় তোমাদের আমি এক বছর সময় দিলাম কথাটা মনে রাখো ভাই এটা তুমি কি কইলে তার সমকক্ষ কেমনে সম্ভব এটা সব কিছু সম্ভব আমার ভাই একটা মেয়ের ভালোবেসে কষ্ট পাইব আর সেটা বড় ভাই হয়ে আমি দেখবো আমি পারবো না আমি তোরে তার সমান সমান করব তুই বিদেশ যাবি বিদেশ যাবো মানে এটা তুমি কি কইতেছো ভাই আমি এটা পারবো না আমি পাইলে একটা সেকেন্ড না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে আর সেখানে আমি বিদেশ যাবো সেটা কোনোদিন সম্ভব হইতে পারে না ভাই আমি পাইলে স্যার কোথাও যেতে পারবো না তুই আমার অনেক আদরের ভাই আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি আর তুই কি এই সমাজের কাছে আমাদের তুই অনুমান করতেছ আস দেখলি না কেমনে কথা হয়ে গেল আমি চাই তুই এই পায়েলরে বিয়ে করবি এবং তুই বড় হবি ভাই তুই আমার কথাটা রাখ দরকার পরে আমার রানা পুরি আমি দোকান যাইতেছি আর দলিলটা দাও আমার যা কিছু আছে সব আমি বেঁচে ফেলাম আমার ভাইয়ের জীবনের জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি চৌধুরী সাহেব আপনি গরিব দেখছেন গরিবের ভালোবাসা দেখেন নাই এবার দেখবেন আমার ভাইয়ের জন্য আমি কি কি করতে পারি আমি জানি পাইল তুই কই যাইতেছস আজ তোরে বাধা দিব না তুই রানার লোকে দেখা কর কিন্তু মনে রাখিস আজকেই তোর রানার লোকে শেষ দেখা আরেকটা কথা শুন সময় কিন্তু এক বছর এই এক বছরের মধ্যে রানা যদি আমার সমকক্ষ না হইতে পারে তাইলে মনে করিস রানারে চিরদিনের জন্য ভুলে যাও না যা আব্বার সাথে এই জিদটা ধরতে গেলাম একটা বছর আমি তোমার ছাড়া কেমনে থাকবো কও তো শুধু কি তোমার একা কষ্ট হইব আমার কষ্ট হইব না তুমি তো খুব ভালো করেই জানো একটা দিন তোমার না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে আমি কেমনে করে থাকবো তোমার ছাড়া একটা বছর সেটা চিন্তা করছো শুনে পাই শুধু একটা বছর অপেক্ষা করো তোমার বাবার ধর শর্ত পূরণ করে আমি ঠিকই তোমার কাছে ফিরে আসবো শোনো রানা
শুধু এক বছর না, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। কিন্তু রানা, বিদেশ যাই কিন্তু তুমি আমার ভুইলা যাইও না, নিজের প্রতি খেয়াল রাখো, ওরা আমার জন্য কোনো চিন্তা করো না। ঠিক আছে, তুমি সাবধানে থাকো, আমার জন্য কোনো চিন্তা করো না, আমি ঠিকই ফিরে আসবো। এক বছর পরে ফিরে আসবো, অতীত লক্ষ্যে পৌঁছাবার পরে আমি ওর লাগে তোর বিয়ে দিয়ে দিব। ব্যাস দেখো, তোমার কাছে এক বছর খুব সহজ মনে হইতাছে, কিন্তু আমার কাছে একদিন মানে আমার এক যুগ। আমি ওর সাথে থাকতে পারবো না বাবা। তুমি শুধু শুধু কেন রানার চ্যালেঞ্জ দিতে গেলা? তুমি যদি চ্যালেঞ্জ না দিতে, ও আমার ছেড়ে বিদেশ চলে যাইতো না। হ্যাঁ, ও বিদেশ চলে যাইতো না, আর আমিও ওর কাছে তোরা কখনো বিয়ে দিতাম না, তাহলে কি সমাধান হইতো? বাবা, তুমি আর একটা কথা বলবো না, তোমার কোনো কথা আমি শুনবো না। আর যদি কথা কইছো, আমার যা খুশি আমি তা করে ফেলামো, আমার আর ভালো লাগতেছে না। পায়েল, তুই কিন্তু এখন বেশি বেশি করতেছস। না পায়েল, একদম বেশি করতেছে না, তো যা করতেছে একদম ঠিক করতেছে। আমার পক্ষে পায়েল ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব না। তুমি চলে আসছো, আমি জানতাম তুমি আমার ছেড়ে যাইতে পারবে না। কিন্তু ও তো আমার চ্যালেঞ্জে হাইরা গেল, ওরে বাড়ি যাইতে কয় এখান থেকে। আমার পায়ের থেকে আলাদা করেন না, আপনি আমার যে কোনো শর্ত দেন, আমি সব কিছু করতে পারবো। কিন্তু শুধু পায়ের রেখে কোথাও যাইতে করেন না, আমি ওর সাথে কোনো সময় দূরে চলে যাই, আমি একদম দম বন্ধ হয়ে মরে যাবো অঙ্কিল। আপনি আমার কম আমার বিদেশ জবাব দিয়ে কি করতে হইব? দরকার পড়লে আমি আপনার বাড়িতে সারা জীবন কামড়ার মতো হয়ে থাকুন, তারপরও পারলে এদিকে আমরা দূর করে নিলাম। ওঠো, আমি বুঝবার পারছি, আসলে টাকা পয়সা সব না, যে আমার আদরের মায়ের জন্য এতটা পাগল, সে আমার মায়ের ভালো রাখবে, আর আমার মায়ের অন্য কোথাও গেলে সুখী হইব না। আমার মায়ের সুখ তো তোমার কাছে, আমি আমি তোমারে আমি তোমারে আমার ব্যবসার মধ্যে বসাইয়া এখানে রাখার চেষ্টা করি, আর আমি তোমার ভাইয়ের লোকের কথা কমু যাতে তোমাদের বিয়ে হয়, আমি তোমাদের আটকাবো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি।